রাজধানী উষা বাজারে ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে গত বুধবার গৌহাটিতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে বিমানচকে আগরতলায় উড়িয়ে আনা হয়। শুক্রবার ধৃত অভিযুক্ত রাজু বর্মনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। এদিন আদালত চত্বর উষা বাজারে ভারতরত্ন সংঘ এলাকার প্রচুর সংখ্যক জনগণ জমা হয়ে ধৃত অভিযুক্ত রাজু বর্মনের ট্রায়াল কাস্টডি এবং ফাঁসির দাবি জানান। এলাকাবাসীর মতে ধৃত অভিযুক্ত রাজু বর্মন ছাড়া পেলে এলাকায় খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইবে, তাই এলাকার সার্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে অভিযুক্ত রাজু বর্মনের ট্রায়াল কাস্টডি এবং ফাঁসি চান বলে জানান এলাকাবাসী। যদি ভবিষ্যতে ছাড়া পায়, আরেকটা কথা, ওকে কাস্টডি ট্রায়ালে নেওয়া হোক। আমরা জানি কাস্টডি ট্রায়ালে নিলে উচিত বিচার আমরা পেয়ে যাব। ওকে কাস্ট, আমার সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, ওকে কাস্টডি ট্রায়াল নেওয়া হোক। কাস্টডি ট্রায়ালটা নিলেই আমরা সুষ্ঠু বিচার পেয়ে যাব, এতটুকু আমরা আমাদের ধারণা। বেরিয়ে আসলে ও যে কি করবে, আমরা একটা একটা ছেলেকে মারবে। ওকে আমরা জানি, ও এতটা দিন পুরো এলাকা জ্বালিয়ে ফেলেছে, আজকে আমরা আমাদের ভাইকে আমরা হারিয়েছি, এই জন্য ওর লাস্ট বিচার, শেষ বিচার ফাঁসি। ওকে ফাঁসি আমরা চাই, সরকারের কাছে করজোড়ে নিবেদন, ওর কাস্টডি ট্রায়াল চাই আর ফাঁসি চাই। ধন্যবাদ। এদিন অবুঝ শিশু পুত্রকে কোলে নিয়ে এলাকাবাসীর সাথে আদালত চত্বরে উপস্থিত হন প্রয়াত দুর্গাপ্রসন্ন দেবের শোকার্ত স্ত্রী। তিনিও ধৃত অভিযুক্ত রাজু বর্মন সহ সকল অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেন তিনি। হের ফাঁসি চাই, আর হের যেমন কোনো মতনই সরকারে জামিন না দেয়, হের ফাঁসি চাই, আর হের লগে যত সঙ্গভঙ্গ আছে ইডিরও ফাঁসি চাই, কেউ ছাড়া না। আজকাল হে সারব তো পুলিশে আইনে সারবো, হেরে যায় হের আরেকজন আরেকজন হে খুন করণে লেগে রেডি হয়ে যাবো উষা বাজার। হের মতন ক্রিমিনাল রে কোনো মতনই ছাড়ন নাই, হ্যাঁ আমার হাজবেন্ডের শুধু শুধু বিনা কারণে হে মারছে, হের ফাঁসি চাই, হের কিচ্ছু চাই না, হ্যাঁ শুধু আবেদন করি সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, হে যে হের যত সঙ্গভঙ্গ আছে হে রাজু বর্মন সব ফাঁসি চাই। আর হের যেমন কোনো মতনই জামিন না হয়, কোনো মতনই যেমন জামিন না দেয় হেরে। এদিকে ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ধৃত রাজু বর্মনের কঠোরতম শাস্তির দাবিতে এলাকাবাসীর আদালত চত্বরে জড়ো হতে পারেন। এই আগাম সংবাদের ভিত্তিতে আদালত চত্বরে করা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। মূলত পুলিশি তৎপরতার জন্য এদিন আদালত চত্বরে পরিস্থিতি আয়ত্তে ছিল বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।